এই শহরে প্রতিটা মানুষ নেশাগ্রস্ত, কেউ ধোঁয়ায় আর কেউ মায়ায়। জায়গাতে রক্ত বের হয় না, বুঝে নেবেন শেয়াগারটা কাছের কেউ দিয়েছে। কেউ একজন বলেছিল, একটা ভুল মানুষকে অনেক বেশি কাঁদায়। আর আমি বলবো, জীবনে এমন কিছু কিছু ভুল থাকে যা ভবিষ্যতে মানুষকে হাজারটা ভুল থেকে বাঁচায়। চলে যাওয়া বাস আর ছেড়ে যাওয়া প্রিয় মানুষ, তাদের পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই, এরা আর কোনো দিনও ফিরবে না। মানুষের আসল রূপটা তখন দেখা যায় যখন সম্পর্কটা ভেঙে যায়। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকম একটা মিথ্যে কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, শুধু মরে যায় তিল তিল করে ঘোরা স্মৃতিগুলো। স্যাট লিস্টে প্রথমে থাকা মানুষটা একটা সময় ব্লক লিস্টে চলে যায়, যে একটা সময় ছিল দেহের অক্সিজেন, কিছুদিন পরে সে হয়ে যায় বিষাক্ত কালো ধোঁয়া, যাকে ছাড়ার কথা কখনো স্বপ্নও ভাবতাম না, অথচ তার সাথে আজ কতটা দিন কথা না বলে আছি। সত্যি তো এটাই, সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় চোখে আঙ্গুল দিয়ে কত কিছুই দেখিয়ে যায়। এই মায়াবী শহরে গভীর রাতে এলোমেলো রাস্তায় কত নিশাচর মানুষ ঘুরে বেড়ায়। কিছু মানুষের কষ্ট এতটাই গভীর হয় যে সে বলবে হাসতে হাসতে, আর আপনি শুনবেন কাঁদতে কাঁদতে। কিছু মানুষের অন্তর এতটাই কালো হয় যে পুরো সূর্যটাকে গিলে খেতে পারে। আরে কার জন্য রাজ্যে গেছেন আপনি? সে তো অনেক আগেই অন্য কারো মুখের চুমুখে ঘুমিয়ে পড়েছে। একদিন তুমি বলেছিলে, যতক্ষণ এ দেহে থাকবে শ্বাস প্রশ্বাস ততক্ষণ তুমি আমারই, আর যদি কখনো মৃত্যু আসে তোমার হাতটা আমার মাথার নিচে রেখো, তোমার বাহুতে মাথা রেখে আমি একটু শান্তিতে মরতে চাই। আমার মাথায় হাত দিয়ে কেঁদে কেঁদে বলতে, তুমি আমার পৃথিবী, ভালোবাসার পবিত্রতা দিয়ে বেঁধেছি তোমায়। আরও একটা জনম যদি সৃষ্টিকর্তা দেয়, আমি সে জনমেও চাইব তোমায়। মৃত্যুর পর যদি কোনো জীবন থাকে, সেখানেও আমি সঙ্গী হিসাবে নিব তোমায়। প্লিজ তুমি আমায় কখনো ভুলে যেও না, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত বাঁচব না। ঠিক এভাবেই তো বলেছিলে, তাই না? আজ কথাগুলো মনে হলে আমার প্রচণ্ড হাসি পায়। আমি কখনো বিশ্বাসে করতে পারিনি মানুষ কসম করে মিথ্যে বলতে পারে। শুধু একবার নিজের মনটাকে প্রশ্ন করেন, যে আপনাকে এত কসম দিয়ে, নিজে নিজে এত শপথ করে, মুহূর্তের মধ্যে বদলে গিয়ে অন্য কারো হয়ে গেল, কী করে বিশ্বাস করেন সেই অন্য কারো সাথে সেই মানুষটা সারাটা জীবন থাকবে? এত ভালোবাসা দিয়ে আপনি যাকে রাখতে পারলেন না, তাকে কী করে অন্য কেউ বেঁধে রাখবে? যদি একান্ত কাঁদতেই হয়, তবে সৃষ্টিকর্তার কাছে কাঁদুন, আর কেঁদে কেঁদে তাকে বলুন, হে প্রভু, তুমি আমাকে নিশ্চিত কালসাপের হাত থেকে বাঁচিয়েছো। ধন্যবাদ সবাইকে।